ঘটনা রবিবার মধ্যরাতের। বিভূতিভূষণ ধরের বৃদ্ধা মা সহ পরিবারের সদস্যরা খেয়ে দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তখনই দুষ্কৃতীরা আকস্মিকভাবে বাড়ির তিন দিক থেকে মদের বোতল ছুঁড়তে থাকে। ছোড়া মদের বোতলে ঘরের দরজা, জানালা ও ঘরের টিনের ছাউনির বেশ ক্ষতি হয়। কাঁচের বোতল ভেঙে পড়ে উঠান ও কৃষি জমিরও ক্ষতি হয়। সোমবার সকালে কমলপুর থানায় খবর দিলে পুলিশ এসে বাড়ির মালিকের নাম ধাম লিখে নিয়ে চলে যায়। গতকালকে রাত্রে হঠাৎ করে রাত্র আনুমানিক রাত্র বারোটা পাঁচ বা দশ হইব, এই সময় দুষ্কৃতিকারীরা প্রায় 10 থেকে 12 জন দুষ্কৃতিকারী আইয়া আমাদের ঘরের চতুর্দিকে ঘেরাও দিয়া সাংঘাতিকভাবে এক বস্তা বোতল আইনে আমাদের খুব ঢিলাইছে। ঢিলানির ফলে আমরা খুব আতঙ্কিত হয়েছি। প্রায় আধা ঘন্টা সময় আমাদের এই টিনের চালের উপরে শিলাবৃষ্টির মতো ঢিল পড়ছে, যার ফলে আমাদের টিনের টিন টিন ছিদ্র হইয়া গেছে গা, ওয়াল ফাইটা গেছে গা। আমার বৃদ্ধ শাশুড়ি মা আছে ঘরে, উনি অসুস্থ, উনিও চিৎকার করে বাইরিয়া, উনিও বোতলের কাজ দিয়া উনারও পা কাটছে, পা দিয়ে রক্ত বাইরিছে। আমরা খুব আতঙ্কিত, খুব চিৎকার হইচুই করছি। পাড়ার একটা ছেলে বাইরিছে দৌড়াইয়া, শব্দ শুনা, তারও বোতল দিয়ে অ্যাটাক করছে, হেও দৌড়িয়া বাড়িতে গেছে। এইভাবে দুষ্কৃতিকারীরা যদি এইভাবে দীর্ঘদিন ধরে এরকম আক্রান্ত আকৃত হই আমরা এই গ্রামে গঞ্জে আগামী দিনে বাস করাই আমরা মুশকিল হইয়া যাইব। এই বিষয়ে বিভূতিভূষণ ধরের বৃদ্ধা মা উমা রানী ধর ও ওনার স্ত্রী মুক্তা ধর বলেন, সকালকে রাত্রে হঠাৎ কিনা সাংঘাতিক দিনের মেধা হইতেছে, বড় বড় আবার ঢিলের মতন ঘরতে হঠাৎ কিনা ঘুমের থেকে উঠছি, ওইটা ছেলেও চিৎকার করতেছে, বউও চিৎকার করতেছে, তাড়াতাড়ি করে হকি হইল, আর দপ্পর 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 আওয়াজ হইতেছে। এরপরে দৌড়াইয়া চিৎকার শুনে দৌড়াইয়া বাজিয়েছি, উল্লেখ্য রবিবার মধ্যরাতে এই ঘটনা সহ কমলপুরে আরো তিনটি হামলার ঘটনা ঘটে। পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্নচিহ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা।